প্রথম শব্দ প্রথম বাক্য শিখিয়েছিলেন মা। প্রথম গুরু মশাই আমার আপন মা বাবা। স্কুলেতে প্রথম আমি ভর্তি হলাম, যখন স্যার ট্যার ওসব বলতাম না, মাস্টার মশাই বড্ড আপনজন। দিদিমণি আদর করে দিতেন কোলের ওপর, ক্লাস ওয়ানে ছিল আমার স্কুলটাই ঘর। আস্তে আস্তে অঙ্ক ভূগোল খেলাধুলার মাঝে আমি বলতাম বড় হয়েছি, মা বলতেন আমার সেই ছোট্টটাই আছে। ধীরে ধীরে পঞ্চম ষষ্ঠ পেরিয়ে সপ্তম, শিক্ষা বলতে মানুষ হবার শিক্ষা, সে শিক্ষা অন্যরকম। দিব্যি আমার কাটছিল দিন, এবার মাধ্যমিক, ভেঙে পড়লাম মনে মনে, লিখতে আমি পারবো না ঠিক ঠিক। আসলে আমি ছাত্র মোটেও মন্দ নই, ওটা ছিল ভয়ের কারণ, কে জানি কি হয়। হঠাৎ আমার কানের কাছে মন্ত্র দিল কে, চিনতে পারি গুরু মশাই আমার কাছেই আছে।